What's up guys and welcome to my vlog. So এখন আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমি জাস্ট ট্যাক্সিতে উঠলাম। তো আর আশা করি আধা ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাব। তো আমি এয়ারপোর্টে কেন যাচ্ছি এবং কোন ডেস্টিনেশনে যাচ্ছি সেটা তোমাদের পরে জানাচ্ছি। এয়ারপোর্ট লাগেজগুলো নামিয়ে নি তারপরে ভেতরে গিয়ে সব সিকিউরিটি চেকিং করে তোমাদের বলছি আমি কোথায় যাচ্ছি। সমস্ত রকম সিকিউরিটি চেক করে আমি এখন এসে বসলাম 25 নম্বর গেটের কাছে। এইখান থেকে আমাকে ফ্লাইটে বোর্ড করতে হবে, বাট হাতে অনেকটা সময় বাকি, কেননা এখন বাজে 11:35 আর আমার ফ্লাইটের টাইম হচ্ছে 1:20। আর যেটার জন্য এয়ারপোর্টে আসা সেটা হচ্ছে আমি যাচ্ছি আজকে ব্যাঙ্গালোর কিছু স্পেসিফিক রিজনে, সেই রিজনটা আমি পরে বলবো। আর এই ফ্লাইটটা ভায়া যাবে ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরে প্রায় 2.5 ঘন্টার মতো মনে হয় হল্ট আছে, তো সেই সময়টা কী করে কাটবে জানি না, কারণ আমি পুরো একা আছি। তো দেখি সে সময় ভুবনেশ্বরে কোনো লাউঞ্জ অ্যাক্সেস পেয়ে যায় নাকি, আর না পেলে কোথাও বসে কিছু খেতে হবে, এভাবেই টাইম পাস করবো। তো দেখা যাক কী হয়। ব্যাঙ্গালোরের ফ্লাইটটা রিচ করবে প্রায় 7:50, মানে রাত্রি 7:50, আর এখন বাজে 11:20। জাস্ট ইম্যাজিন আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে। এই ফ্লাইটটা যাচ্ছে ভায়া ভুবনেশ্বর হয়ে, ভুবনেশ্বরে প্রায় 2.5 ঘন্টার হল্ট আছে। আমি সত্যি বুঝতে পারছি না কী করে আমি টাইম পাস করবো। আমি জানি না ওইখানে লাউঞ্জে অ্যাক্সেস আছে নাকি আমার ক্রেডিট কার্ডে, তো সেটা একবার চেক করতে হবে। যদি লাউঞ্জে অ্যাক্সেস থাকে তো ভালো, ওইখানে লাউঞ্জে বসবো, একটু খাওয়া দাওয়া করবো, তো টাইম পাসও হয়ে যাবে। আর এখন আপাতত আমাকে মোটামুটি 2 ঘন্টা প্রায় বসতে হবে এখানে। তো দেখি আশেপাশে কিছু যদি ঘোরার মতো বা দেখার মতো কিছু থাকে তাহলে একটু টাইম পাসও হয়ে যাবে। কিন্তু একা একা সত্যি কথা বলতে খুব বোরিং লাগে, কেউ যদি সাথে থাকতো তাহলে খুব ভালো হতো। আমি জাস্ট ফ্লাইটে উঠে বসলাম আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট স্টার্ট হবে। আই হ্যাভ জাস্ট রিচ বিজু পাটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভুবনেশ্বর। তো এখন দেখি লাউঞ্জের অ্যাক্সেস পাই নাকি আমার ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে, কেননা খুব খিদে পেয়ে গেছে। এখন অলরেডি ইউনো 2:30 বাজে, সকালে আমি সামান্য কিছু খেয়ে এসেছি। 5:15 থেকে এখানে ট্রান্সফার নিতে হবে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের জন্য। আমার 3-3টে ক্রেডিট কার্ড আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ভুবনেশ্বর এয়ারপোর্টে 1টার ক্রেডিট কার্ডও চললো না লাউঞ্জ অ্যাক্সেসের জন্য। আমি কলকাতাতে জিজ্ঞাসা করেছিলাম এবং ওখানে বললো যে আপনার অ্যাক্সেসের যে ফ্লিপকার্টের ক্রেডিট কার্ডটা আছে আর তার সাথে যেটা HDFC আছে সেটাও চলে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ভুবনেশ্বরে হলো না। ওরা বললো ওটা মেট্রো সিটি, তাই হয়তো হয়, এদের সাথে টাই আপ নেই। অ্যাক্সিস বা ICICI বা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যেটা আমি ইউজ করছি, তাই আপাতত পাওভাজিকেই কাজ চালাতে হলো। যদিও খিদে অল্প মিটেছে, বাট যেরকম ভেবেছিলাম সেরকম খাওয়া হলো না। এবার আমি শিওর না ব্যাঙ্গালোর গিয়েও আমি লাউঞ্জের অ্যাক্সেস পাবো কিনা। তার রিজনটা হচ্ছে আমি যেহেতু ইউনো অ্যারাইভেল থেকে বেরোবো, এবার জেনারেলি ওটা ডিপার্চার এন্ডে লাউঞ্জগুলো হয়ে থাকে, তো আমি ঠিক শিওর না। যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো পেয়ে যাবো, তাহলে সেখান থেকে একবার ডিনার করে ডাইরেক্ট টু হোটেল। একজন জিজ্ঞাসা করছে আপনি ব্লগার, সত্যি মনে হচ্ছে যে কপালটা খারাপ যাচ্ছে। আগে তো লাউঞ্জ অ্যাক্সেস পেলাম না, তার উপর ফ্লাইটও লেট। এখন বাজে 4:35 আর মোটামুটি আরও 1 ঘন্টা পরে, 1:10 পরে 5:45 দিকে বোর্ডিং স্টার্ট হবে, আর ফ্লাইটের টাইমিং হচ্ছে 6:30। তো বুঝতে পারছি না কী করে সময় কাটাবো, আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এই এয়ারপোর্টে সত্যি কথা বলতে বিশেষ কিছু নেই যে ইউনো করবো, লাইক ফুড কোর্ট নেই,
তারপরে কোনো প্রপার বারও নেই যে বসে একটু ড্রিঙ্ক করবো বা এনে খাবার খাবো। তো দুপুরে কোনো রকমের লাঞ্চটা সারলাম। এইখানে মনে হচ্ছে একটি আপকামিং বার আসছে যার নাম হচ্ছে আল্ট্রা বার। তো হলেই ভালো, কেননা এইখানে এতক্ষণ ওয়েটিং পিরিয়ড যে মানে এখানকার যারা প্যাসেঞ্জার যারা ইউনো স্পেশালি ট্রান্সফার নিচ্ছে তাদের করার কিচ্ছু নেই। জাস্ট রিচ টু ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, আর এই ঝা চকচকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা একবার দেখো। অনেক লেট হয়ে গেছে অলরেডি, 8:45 বাজে প্রায়, ব্যাগেজ দিতে অনেক দেরি করেছে এরা। তো এখন একটা ট্যাক্সি ডাকি, তারপরে সোজা হোটেল। কাল রাতে প্রায় 10:30 সময় পৌঁছেছি, তারপরে আর পসিবল হয়নি ভিডিও করার, কেন এত টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো আজকে সকালে উঠে এখন আমি যাচ্ছি হসপিটালে। হ্যাঁ, যেটা আপনাদের বলা হয়নি, আমি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর ভিজিট করছি একটা মেডিকেল রিজনে। আমার চোখের একটা রিফ্র্যাকটিভ সার্জারি করাতে হবে। আমার চোখে পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে কারেকশন করার জন্য আমি ভাবছি কন্ট্রাভিশন সার্জারি করাবো। সেই জন্য আমি ব্যাঙ্গালোর এসেছি, আর সেটা করানোর প্ল্যান আছে নারায়ণা নেত্রালয়তে। তো আজকে আমি যাব এখন নারায়ণা নেত্রালয় হসপিটালে, সেখানে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে প্রি চেকআপসের জন্য। প্রি চেকআপটা ঠিকঠাক মতো হয়ে গেলে তারপরে পসিবলি মঙ্গলবার 24th of January আমার রিফ্র্যাকটিভ সার্জারি হবে। ডাক্তার যেই সার্জারি সাজেস্ট করবে সেটাই করাতে হবে। আমার ইচ্ছা আছে কন্ট্রাভিশন করানোর, যদি আমার চোখের জন্য সেটা সুইটেবল হয় তাহলে ডক্টর আশা করে আমাকে ওটাই সাজেস্ট করবেন। তো এখন আমি যাচ্ছি নারায়ণা হসপিটালে। খুব তাড়াতাড়ি একটা অটো পেয়ে গেলাম, তো এখন অটো করে যাচ্ছি নারায়ণা হসপিটালে। আমি পৌঁছে গেছি নারায়ণ নেত্রালয়তে, এখন ভেতরে যাবো। 10:15 অ্যাপয়েন্টমেন্ট আছে, গিয়ে আগে রিসেপশনে কথা বলি। তো সব রকমের চোখের প্রি চেকআপস করি, আমি জাস্ট ব্যাক করলাম হোটেলে। প্রায় 3.5 ঘন্টার মতো টাইম লাগলো, বাট জিনিসগুলো এত সিস্টেম্যাটিক হলো কি বলবো। অনেক রকমের চেকআপ করালো আর পুরো ব্যাপারটা প্রচণ্ড সিস্টেম্যাটিক। তো মোটামুটি 3.5 থেকে 4.25 ঘন্টা টাইম লাগলো আমার। দ্য গুড পার্ট ইজ যে আমাকে ডক্টর বললো যে আপনি কন্ট্রাভিশনের জন্য যেতে পারেন, আপনার চোখ একদম পারফেক্ট কন্ট্রাভিশন সার্জারির জন্য। তো আমি বললাম যে মঙ্গলবার দিন সার্জারির জন্য যেতে চাই, সো আমি মঙ্গলবারের ডেট নিয়ে নিলাম। তো মঙ্গলবার দিন পসিবলি আমার কন্ট্রাভিশন সার্জারি হবে। আই হোপ দ্যাট ইট উড বি আ ফ্ললেস প্রসেস। তো দেখা যাক কী হয়। তো এখন হোটেলে যাই, কিছুক্ষণের মধ্যে তন্ময় চলে আসবে। তন্ময় জাস্ট ব্যাঙ্গালোর ল্যান্ড করলো কিছুক্ষণ আগে। তো হোটেলে গিয়ে তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবো, তারপরে তন্ময় এলে ওর সাথে দেখি কিছু প্ল্যান করা যাক আজকে। আমরা সবাই ইউনিক এক একটা স্যাম্পল ট্রাই করি। We came to Beer Library, the Beer Library, which is a famous pub in Bangalore. So he is my friend, my childhood friend, Jilam Chatterjee. Hi. I came along with Tanmoy.
টু মিট হিম ইন ব্যাঙ্গালোর অ্যাট লিস্ট স্টেইং ইন ব্যাঙ্গালোর তো আমরা দারুণ ফাটিয়ে পার্টি করলাম উই হ্যাড আ গ্রেট ফান দ্য বিয়ার রিপাবলিক এখন আমরা যাচ্ছি হোটেলে সো হোটেলে যাচ্ছি হোটেলে গিয়ে কালকে সকালে আমার ডিফারেন্ট একটা প্ল্যান আছে তোমাদের জানাবো পরে সো ফর টুনাইট আই সে গুড বাই টু ইউ